আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় একটা নতুন বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ের নাম আমাদের আলোচনার বিষয়। তাহলে নতুন যে বইখানি প্রকাশিত হয়েছে তার নাম হলো মিথ্যাশ্রী, অর্থাৎ রাইটার ডক্টর দীপক কুমার ঘোষ, যিনি এর আগেও মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু বই লিখেছেন, যেমন এ কেমন মমতা, মমতাকে আমি দেখেছি, ইত্যাদি ইত্যাদি বইগুলো কে লিখেছিলেন? ডক্টর দীপক কুমার ঘোষ। সেই ডক্টর দীপক কুমার ঘোষের নতুন বই প্রকাশিত হলো মিথ্যাশ্রী। মিথ্যাশ্রী প্রকাশিত হলো 8 June 2023 কলকাতা প্রেস ক্লাবে। বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন। তাহলে আমাদের আজকের আলোচনা ডক্টর দীপক কুমার ঘোষের নতুন বই, নতুন প্রকাশিত বই মিথ্যাশ্রী। এর আগেও মমতা ব্যানার্জিকে নিয়ে, মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে বা উদ্দেশ্য করে তিনি বই লিখেছেন, মমতা ব্যানার্জির জীবন বা কার্যকারিতা নিয়ে। এই ডক্টর দীপক কুমার ঘোষ, তিনি 8 June ওপেনলি লাইভে প্রকাশ করেছেন যে হ্যাঁ, তিনি প্রাক্তন তৃণমূল নেতৃত্ব এবং এমএলএ ছিলেন, এখনও তিনি তৃণমূল দলের সদস্য রয়েছেন, এটা তার ব্যক্তিগত কথা। 8 June এই মিথ্যাশ্রী বই প্রকাশের সময় তিনি বলেছেন। যাই হোক, তিনি এও বলেছেন যে মিথ্যাশ্রী এই বইয়ে আমি কিছু তথ্য রেখেছি, সেটা তার কথা। তো যাই হোক, যেহেতু মাননীয় মমতা ব্যানার্জি তার বিভিন্ন প্রজেক্টে, জনকল্যাণমূলক প্রজেক্টে শ্রী কথাটাকে ট্যাগ করেন, সেই জন্য তাকে ইঙ্গিত করেই হয়তোবা বইটির নাম রাখা হয়েছে মিথ্যাশ্রী। যাই হোক, বইটি 8 June প্রকাশিত হয়েছে কলকাতা প্রেস ক্লাবে। আর যেহেতু কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন শ্রী রয়েছে, হয়তো তাকে ইঙ্গিত করেই তার কথায় তাই মনে হলো ডক্টর দীপক কুমার ঘোষের নতুন প্রকাশিত বই মিথ্যাশ্রী। যাই হোক, তিনি প্রাক্তন বিধায়ক, শাসক দলেরই তো, এখন তিনি রয়েছেন এই দলের মেম্বার। তবে এই বইতে নাকি তিনি বলেছেন যে মাননীয় মমতা ব্যানার্জির এডুকেশন নিয়ে কথা বলেছেন, তার বার্থডে নিয়ে কথা বলেছেন, তার ডক্টরেট নিয়ে কথা বলেছেন, এটা তার কথা। যাই হোক, আমাদের এখানে শুধু খবরটা করারই কথা ছিল, কিন্তু বইয়ের যে রিভিউ সেটা দেওয়া সম্ভব নয়, এই জন্যই সম্ভব নয়, বইটি হাতে এসে পৌঁছেনি। যদি আসে তাহলে এই মিথ্যাশ্রী পড়ে তার রিভিউটা করব। তবে আজকে এই পর্যন্তই শুধু কথা। ডক্টর দীপক কুমার ঘোষ, রাইটার ডক্টর দীপক কুমার ঘোষের নতুন প্রকাশিত বই মিথ্যাশ্রী। তাহলে বন্ধুরা, খবর দিয়েই আজকের আমার ভিডিও শেষ। ডক্টর দীপক কুমার ঘোষের নতুন প্রকাশিত বই মিথ্যাশ্রী, যিনি মাননীয় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিভিন্ন বই লিখেছেন। এবং এইটুক বলা যায় অবশ্যই যে মিথ্যাশ্রী বইটিও মাননীয় মমতা ব্যানার্জির উদ্দেশ্যেই লেখা। এটা তিনি 8 June ওপেনলি এই কলকাতা প্রেস ক্লাবে ওপেনলি তিনি বলেছেন, প্রেস মিট করেছেন। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল
রাইটার ডক্টর দীপক কুমার ঘোষের নতুন বই মিথ্যাশ্রী। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।